আল্লাহর দোহাই দেওয়া জায়েজ, নবীর দোহাই দেওয়া জায়েজ, আল্লাহর কাছে চাহা জায়েজ, নবীর কাছে চাহা জায়েজ, এটাই তো তিনি বুঝাতে চাইলেন এবং হাদিস শরীফ থেকে প্রমাণ করতেছেন। সিয়াসি হাদিস মুসলিম শরীফ থেকে, মুসলিম শরীফে 8 হাজার হাদিস শরীফ আছে, মুসলিম শরীফে 8 হাজার হাদিস শরীফ আছে। আমি দুবার হাদিস নিয়ে পাস করেছি, একবার বেরিল শরীফে, আমি হাদিস এর উপর আমি ফারিগুত তাহসিল বে মাদ্রাসাত মানজারে ইসলাম, আর দ্বিতীয়বার আমি এমএম করেছিলাম পমাইপুর সিনিয়া মাসায় চাকরি করা অবস্থায়, মুমতাজ মুহদ্দিসের ডিগ্রি, একে এমএম বলা হয়। তো ওখান থেকে আমি আর একবার বুখারি নিয়ে পরীক্ষা দিতে হয়েছিল। তাই আপনাকে আরজ করি যে হাদিস শরীফেরও সেরা করতে যে কলা কলা রসুল্লাহ আপনাকে হাদিস শরীফ শোনাচ্ছি, এটাও মুসলিম শরীফ থেকে, হাদিসের রাবি আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা, আবু মাসউদ বদরি রাদিয়াল্লাহু তাআলা, তিনি জঙ্গে বদরে লড়া কবীর, জঙ্গে বদরের 20 বছর বয়স বুঝলেন। তো আবু মাসউদ বদরিকে ঘেরার জন্য কাফেরেরা, কাফেরেদের 960 জন বীর ছিল, প্রত্যেকের ঘোড়া ছিল ডবল ডবল তরবারি ছিল। তো আবু মাসউদ বদরির ঘোড়াও ছিল না, তরবারিও ছিল না, একটা বল্লম মাত্র ছিল, মরুভূমিতে পায়ে হেঁটে যুদ্ধ করতেছিলেন। তিনি বলেন আমাকে ধরার জন্য, আমাকে কতল করার জন্য 4টা ঘোড়া ছেড়েছিল, আরব দেশের ঘোড়া 100 কিলোমিটার ফুল পাওয়ার আমার পিছনে ছুটতেছিল। সেই দিন মরুভূমিতে আমাকে 110 কিলোমিটার 120 কিলোমিটার পাওয়ার আমাকে মরুভূমিতে দৌড়াইতে হয়েছে, আবু মাসউদ বদরি তিনি বলতেছেন। কিন্তু 4টা ঘোড়া কেউ আমাকে পাত্তা পাল্লা করতে পারেনি। অবশেষে এক জায়গাতে দাঁড়িয়ে গেলাম আর আমার বল্লমটা বাহির করলাম, আর যে ব্যক্তিকে নিশানা করতেছি পুরা শরীরটা লোহাতে আবৃত, লোহার গিফার হেলমেট ছিল, লোহার জেরা গায়ে লোহার পায়জামা, চোখটা কেবল খালি ছিল, তাই তার চোখের দিকে লক্ষ্য করে নিশানি করলাম, নিশানি ভুল হলো না, তার চোখে আঘাত করলো, ঢুকে গিয়ে খুপড়ি দিয়ে বাইর হয়ে গেল, বল্লমের ফলা বাইর হয়ে গেল, ঘোড়া থেকে পড়ে গেল। আমি দৌড়ে গিয়ে তার বুকের উপর দাঁড়িয়ে পা দিয়ে তার বুকের পাশলিকে ভেঙে ভেঙে দিলাম, খঞ্জর দিয়ে তাকে জবাই করে দিলাম। মোট কথা হচ্ছে এই, সেই যুদ্ধে আমি খুব গনিমতের মাল পেয়েছিলাম, অনেক টাকা আমাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। গরিবী অবস্থায় আমি 2 তলা একটা বাড়ি তৈরি করেছিলাম, ফ্রেশ পাথরের বাড়ি তৈরি করেছিলাম, 2 তলার উপরে আমার বেগমকে নিয়ে, কিন্তু আমি সবসময় রেডি থাকতাম যে যুদ্ধের কখন হুকুম আসতেছে, কখন হুকুম আসতেছে। এই কারণে টাইটেল তার গাজীউল গুজাত, কিতাবুল মাগাজিতে এগুলা বর্ণনা করা হয়েছে, বুখারি শরীফেও বর্ণনা করা আছে, মুসলিম শরীফ থেকে হাদিস শরীফটা দিতেছি আপনাকে। আমি একদিন 2 তলা উপরে বসে আছি, মিন অক্তি জহিরা, জোহরের নিকটবর্তী টাইমে, একটা বাচ্চা 12-13 বছরকার একটা বাচ্চা আমার গেটের সম্মুখে এসে দাঁড়িয়ে থেকে গেল, কোনো কথা বলে না। আরব দেশের বাচ্চারা ভিক্ষা করে না, আরব দেশের বাচ্চা বাচ্চারা ভিক্ষা করে না, কোন হাজি সাহেব আরবের কোন লোককে ভিক্ষা করতে দেখবেন না। হযরতে আবু মাসউদ বদরি বলেন বাচ্চাটা গায়ে জামা ছিল না, একটা কম্বল পরে, চেহারা থেকে বুঝতে পারলাম দিন মানে বাচ্চাটা খাইনি, খুদার আসর আছে। তাই উপর থেকে আমি নামলাম, বাচ্চাটার কাছে গেলাম, হাদিস শরীফ লিখতেছে আমি সমস্ত কথায় জিজ্ঞাসা করেছিলাম বাচ্চাটাকে, একটা কথায় জিজ্ঞাসা করতে ভুলে গিয়েছিলাম, সেটাই যে কোন দেশে তোমার বাড়ি, বাড়িটা তোমার কোন জায়গাতে, বাড়ির কথাটা জিজ্ঞাসা করেনি। বলে এত অল্প বয়সে তুমি এখানে কেন? বলে বাড়িতে খুব অভাব, আমার আব্বাজি আম্মাজিরা না খেয়ে থাকে, তাই কাজ করে কিছু রোজগার করব। তাই বলে কি কাজ দেবো? এই উটটার কাজ দিলাম, এই একে চারা ভুষি, বাচ্চা হয়েছে চারা ভুষি 15 দিন। আমি ইচ্ছা করেছিলাম জালমাতে হাটে গিয়ে বাচ্চাটার জন্য একটা গেঞ্জি কিনে নিয়ে আসবো,
কিন্তু এত আমি মশরুফ ছিলাম মদিনা শরীফে যে জাল মাঝে হাট মাত্র 3 কিলোমিটার দূর একটা গেঞ্জি কিনতে একটা জামা কিনতে জামার সময় জুটে নাই 15 দিন পর আমি বড় লোক খেয়েছিলাম খুব উট ছাগল দুম্বা দেখে একদিন আসতেছি তো বাচ্চাটা খেলতেছে উটের পাশে খেলতেছে উটের নাইদে চারা ভুসি কিছুই নাই বাচ্চাটা খেলতেছিল আমি তো লড়াকু বীর ছিলাম আমার মেজাজ জালাল চলে আসল আমি বাড়ির মধ্যে গেলাম আমার বিবি কিংবা আমার মনের খবর বুঝতে পারেনি আমার কাই ফেটটা বুঝতে পারেনি আমি ঘরের মধ্যে জঙ্গে বদরে লড়াকু দররা ছিল তরবারি ছিল আমি চাবুকটাকে ধরে নিয়ে আসলাম তখন বিবি আমার বুঝতে পারেনি বাচ্চাটা আপন মনে খেলা করতেছিল ফাদারাবা বাচ্চাটা পিঠের উপর চাবুক মেরে দিল আরব দেশের লোক বুঝলেন এত ধরে চাবুকটা লেগেছিল পিঠের পুরা চামড়াটা কেটে গিয়েছিল রক্ত প্রবাহিত হয়ে গিয়েছিল বাচ্চাটা কি বলল আউযুবিল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছি আল্লাহর নিকট সাহায্য তলব করতেছি আল্লাহর দোহাই দিয়ে সাহায্য তলব করতেছি তুমি আমাকে মাপ দিয়ে দাও সুম্মা দরাবা সুম্মা তাকিবের জন্য ব্যবহার করে যারা ব্যাকরণ পড়েন তারা জানে পরবর্তী ঘটনা কি ঘটবে সেই জায়গাতে আরবিতে সুম্মা ব্যবহার করা হয় এ বাচ্চা ততক্ষণ দাঁড়িয়েছিল সুম্মা দরাবা আর একটা চাবুক মেরে দিল বাচ্চাটা আর দাঁড়িয়ে থাকতে পারেনি জমিনে পড়ে গিয়েছিল আর উদ্দেশ্যে দররা বুঝতে পারতেছে জমিনে পড়ার পর বাচ্চাটা কি বলল আউযু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ পানাহ তলব করতেছি নবীর সাহায্য তলব করতেছি নবীর দোহাই দিতেছি তুমি আমাকে মাপ দিয়ে দাও আবু মাসুদ বদরী সুম্মা তারাকা আপন চাবুকটাকে বেঁচে নিক্ষেপ করে ফেলিয়ে দিল কে বাচ্চা আমার নবীর দোহাই দিতেছে আজ থেকে জিন্দেগিতে বাচ্চাকে কোনোদিন গোলাম বলে ডাকব না বাচ্চাকে বেটা তৈরি করে নিলাম আমার রাসূলুল্লাহ সাহেব চলে এসেছেন বলে আবু মাসুদ বদরী আল্লাহুল আকদার আলাইকা আল্লাহর দোহাই দিল আল্লাহর দরবারে ফরিয়াদ তলব করলে তবু তুমি শুনল না আমার যখন দোহাই দিলাম তখন বাচ্চাটাকে ছেড়ে দিলার মানেটা কি এবার আবু মাসুদ বদরী কি বলছেন শুনেন আল্লাহকে আজ পর্যন্ত কোনোদিন দেখি নাই আপনার কথার পর খোদাকে বিশ্বাস করেছি জান্নাত কোনোদিন দেখি নাই আপনার কথায় জান্নাতকে বিশ্বাস করেছি দোজখকে বিশ্বাস করেছি পুলসরাতকে বিশ্বাস করেছি মিজানকে বিশ্বাস করেছি হাউজে কাউসারকে বিশ্বাস করেছি আপনারা বলেন কেউ আপনারা দেখেছেন কেউ দেখেনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তাই বলে আমরা সকলেই বিশ্বাস করেছি এই কারণে হুজুর আমি বুঝতে পারলাম বাচ্চাটা আপনার পাড়ার প্রতিবেশী কোনো বাচ্চা হবে আপনার পাড়ারই ছেলে হবে আজ থেকে জিন্দেগিতে আর কোন গোলাম বলে ডাকবো না একে বেটা তৈরি করে নিলাম স্থাবর অস্থাবর সম্পত্তি অন্য না বেটারা যে ভাগটা পাবে পুরা ওই ভাগটাই এই বাচ্চাটা পাবে এই হাদিস শরীফে ইমাম আহমদ রাজা খান বলেন কি বুঝাতে চাইলেন আল্লাহর দোহাই দেওয়া জায়েজ নবীর দোহাই দেওয়া জায়েজ আল্লাহর কাছে চাহা জায়েজ নবীর কাছে চাহা জায়েজ এটাই তো তিনি বুঝাতে চাইলেন এবং হাদিস শরীফ থেকে প্রমাণ করতেছেন শিয়াসি হাদিস মুসলিম শরীফ থেকে মুসলিম শরীফে 8 হাদিস শরীফ আছে মুসলিম শরীফে 8 হাদিস শরীফ আছে আমি দুবার হাদিস নিয়ে পাস করেছি একবার বেরিল শরীফে আমি হাদিস এর উপর আমি ফারিগুত তাহসিল বে মাদ্রাসাত মানজারি ইসলাম আর দ্বিতীয়বার আমি এমএম করেছিলাম পমাইপুর সিনিয়া মাসাই চাকরি করা অবস্থায় মুমতাজ মুহাদ্দিসের ডিগ্রি একে এমএম বলা হয় তো ওখান থেকে আমি আরেকবার বুখারী নিয়ে পরীক্ষা দিতে হয়েছিল তাই আপনাকে আরজ করি যে হাদিস শরীফের সিরা করতে যে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আকদারু আলাইকা আল্লাহ আল্লাহর দোহাই দিলে এটা তো আমার দোহার থেকে আল্লাহ দোহাইটা বড় তবুও তুমি ছাড়লে না আমার দোহাই দিলে ছেড়ে দিলে
ইমাম আহমদ রাজা খান বেলু বলেন নবীর দোহাই দেওয়া জায়েজ, নবীর কাছে চাহা জায়েজ, আমি আপনাদের কাছে চাইতেছি কোন একটা মুসলমান যদি 1000 টাকা দিতে পারেন, আমার নবী উপস্থিত হাজির ও নাজির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার কবর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও হাদিস শরীফ আপনাকে বলে দিতে পারি কোন কিতাবের মধ্যে আছে। নবী আমার জিন্দা নবী হায়াতুন নবী, কোন জায়গাতে তর্ক তাদের সঙ্গে, ওরা বলেছে মার্কার মিঠে মে মিল গায়া, আমি হাদিস শরীফ থেকে নবীকে জিন্দা প্রমাণ করে দিতে পারি। নামাজ অপেক্ষা নবীর দাম বেশি,